লকডাউন বিধিনিষেধ, বিনিয়োগ স্থবিরতা, রেমিটেন্স প্রবাহ ব্যাহত, খাবার আর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সব ক্ষেত্রেই তৈরি হয়েছে অস্থিরতা। বাড়ছে বেকারত্ব, ধনী গরিব অসমতা আর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে স্থবিরতা। বিশ্বব্যাংক বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় সংকট থেকে 2021 সালে কিছুটা ঘুরে দাঁড়াবে পুরো বিশ্ব। কিন্তু মহামারীর কারণে 2021 সাল নাগাদ অতি দারিদ্র্যের মুখে পড়বে 15 কোটি মানুষ। 1998 সালের পর চলতি বছরই সর্বোচ্চ বাড়বে বেকারত্ব। মহামারীর কারণে স্কুল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে উন্নয়নশীল দেশের 160 কোটি শিক্ষার্থী। প্রতিষ্ঠিত হলে যাদের আয় হতে পারত 10 ট্রিলিয়ন ডলার। 65টি দেশের সাথে আলোচনার সাপেক্ষে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে স্কুল কলেজ খোলার চেষ্টা চালাচ্ছে সংস্থাটি। 111টি দেশে জরুরি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছে বিশ্বব্যাংক। দরিদ্র দেশগুলোর ঋণ পরিশোধের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিচ্ছে এ দাতা সংস্থা। করোনার ভ্যাকসিনের জন্য দরিদ্র দেশগুলোকে 1,200 কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। করোনা পরবর্তী স্থিতিশীল উন্নয়নের জন্য সংস্থাটি বরাদ্দ রেখেছে 16,000 কোটি ডলার। তবে জলবায়ু পরিবর্তন নিয়ে বেশ উদ্বিগ্ন বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলছে 10 কোটি মানুষ কোভিডের কারণে অতি দারিদ্র্যের মুখে পড়বে, যাদের দৈনিক 2 ডলার করে দিলেও খরচ পড়বে বছরে 7,000 কোটি ডলার। এটাই প্রমাণ করে যে অতি দারিদ্র মানুষকে সহায়তার জন্য বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল কারো পদক্ষেপই পর্যাপ্ত নয়। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ।